আসসালামু আলাইকুম দর্শক ডক্টর টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এটি হচ্ছে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে একটি ভিডিও যে প্রশ্নটি আপনারা আমাদের করেছিলেন এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা আমাদের অ্যাডভাইজার আছেন তাদের কাছে আমরা এটি ট্রান্সফার করেছিলাম যে সে প্রশ্নটি ছিল সিজারের পর পেটের মেদ ও ওজন কমানোর জন্য খাদ্য তালিকা কেমন হওয়া উচিত মানে সিজারের পর পেটের মেদ কমানোর যে কিভাবে পেটের মেদ কমাবেন সেটি হচ্ছে আমাদের আজকের প্রশ্ন তো চলুন আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর টি রহমান সে আমাদের জানিয়েছেন প্রিয় গ্রাহক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনার সিজার হয়েছে কতদিন সে আমাদের জিজ্ঞেস করেছে যে আপনার সিজার কতদিন হয়েছে তো আপনাদের যদি কেউ সিজার করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে সেটা জানাবেন যে আপনার সিজার কতদিন হয়েছে এবং এরপর কি করতে হবে সেটা আমরা আস্তে আস্তে সেটা পর্যালোচনা করছি সিজারের পর পেটের বেল্ট পরলে পেট খুব তাড়াতাড়ি আগে সেপে চলে আসে তো তারপরে দেখা যাচ্ছে যে আপনার যদি সিজার হয় তো আপনি পেটের বেল্ট পরার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনার পেটের মেদ কিন্তু তুলনামূলকভাবে ততটা বাড়বে না এবং শেপটা আস্তে আস্তে আগের অবস্থায় চলে আসবে আপনি নিচের কাজগুলি করতে পারেন এবং এক্ষেত্রে কিছু কাজের কথা তিনি বলেছেন প্রতিদিন সকালটা শুরু হোক লেবুর শরবত দিয়ে হ্যাঁ সকালবেলা আপনি লেবুর শরবত খাবেন যারা সিজার করেছেন সিজার করে যারা মা হয়েছেন তারা প্রতিদিন সকালে লেবুর শরবত খেতে বলেছেন তিনি এই পদ্ধতি পেটের মেদ কমানোর সবচেয়ে কার্যকরী একটি উপায় হ্যাঁ এটি কিন্তু আসলেই সব ডাক্তাররা হয়তো জানেন কিনা বা বলেন কিনা জানি না তিনি আমাদের জানিয়েছেন যে খুবই কার্যকরী এই উপায়টি এবং কিভাবে খেতে হবে সে কথাও কিন্তু তিনি বলেছেন এক গ্লাস হালকা গরম পানি নিয়ে তাতে লেবু চিপিয়ে শরবত করে সঙ্গে একটু লবণ মিশিয়ে নিন ইচ্ছে হলে একটু মধু মিশিয়ে নিতে পারেন কিন্তু চিনে মিশাবেন না হ্যাঁ তো তাহলে তিনি আমাদের বললেন যে এক গ্লাস শরবত মিক্সড করে তার সাথে মধু মিশিয়ে নিতে পারেন কিন্তু চিনি মেশাবেন না কারণ চিনি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর প্রতিদিন সকালে পানীয়টি পান করুন মানে এটিজ তিনি রেগুলার পান করতে বলছেন আমাদের দর্শকদের এই পানীয় আপনার বিপাক প্রক্রিয়া বাড়িয়ে পেটের মেদ কমায় হ্যাঁ তো তাহলে অবশ্যই কিন্তু এটি যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এগুলো পয়েন্ট আউট করে নেবেন সাদা ভাত কম খান অথবা কিছুদিনের জন্য ছেড়ে দিন সাদা ভাতের চাল খাওয়া সাদা ভাতের চালের বদলে বিভিন্ন জাতীয় শস্যযুক্ত করে নিন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এছাড়া লাল চালের ভাত গমের রুটি ওটস অন্যান্য শস্যযুক্ত করে নিতে পারেন তাহলে তিনি আমাদের বললেন যে সাদা ভাত খাওয়া যাবে না একেবারেই যারা সিজার করে মা হয়েছেন যারা পেটের মেদ কমাতে চান তাহলে এক নম্বর হচ্ছে আমাদের লেবুর শরবত খেতে হবে দুই নম্বর হচ্ছে সাদা চালের ভাত আমাদের পরিত্যাগ করতে হবে এর পরিবর্তে আমাদের লাল চালের ভাত আমরা খেতে পারি চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকুন অর্থাৎ চিনিকে না বলুন মানে চিনি জাতীয় খাবারকে তিনি একেবারেই খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবারও হতে পারে এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি চকলেট আইসক্রিম ফিনি নিশ্যামাই ইত্যাদি থেকে কিছু দিনের জন্য বিদায় নিয়ে নিন মানে চিনি জাতীয় খাবারকে তিনি আরেকবার কিন্তু আমাদের খেতে নিষেধ করলেন চকলেট আইসক্রিম ফিনি নি ইত্যাদি থেকে কিছু দিনের জন্য বিদায় নিতে বললেন উচ্চ তেলযুক্ত খাবার এবং কুল ড্রিঙ্কযুক্ত শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমিয়ে রাখে যেমন আমাদের পেট কিংবা উরু সুতরাং বুঝেই ফেলেছেন যে এই খাবার তালিকাগুলো থেকে বাদ দিতে হবে মানে এই খাবারগুলো আমাদের কিন্তু পেটের ভেতর মেদ তৈরি করে তাহলে আরেকবার আপনি সেটাগুলো অবশ্যই নোট আউট করে নেবেন কি কি খাবার সেগুলো তেলযুক্ত খাবার কোল্ড ড্রিঙ্কস শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমিয়ে রাখে এইসব খাবার তো এগুলো পরিত্যাগ করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করুন যদি আপনি আপনার পেটের মেদ কাটিয়ে উঠতে চান তবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান আপনার শরীরের বিপাক হার বাড়ানোর পাশাপাশি আপনার শরীরের বিষাক্ত উপাদানগুলো দূর করে দেবে তাই পানিকে প্রাকৃতিক ক্লিনজার বলা হয় হ্যাঁ তার মানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনাকে যদি আপনি পেটের মেদ কমাতে চান বন্ধুরা এই এইগুলো আসলে সবগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং সেইগুলো আশা করি তিন মাস পর্যন্ত মেনে চললেই আপনার জন্য খুবই উপকার হবে আপনার খাদ্য তালিকায় ফল আর সবজি প্রতিদিন সকাল এবং বিকালে এই দুই সময় ফল ও সবজি খান মানে সকালে এবং বিকালে তিনি ফল এবং সবজি খেতে বলেছেন তবে এক্ষেত্রে পানি জাতীয় ফল বাছাই করুন এই অভ্যাসটি আপনার দেহের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ লবণ এর ঘাটতি পূরণ করবে তাহলে কি বললো তিনি পানি জাতীয় ফল এবং সবজি সিলেক্ট করতে বলছে সেই ক্ষেত্রে হতে পারে তরমুজ এখনকার দিনে কিন্তু তরমুজ পাওয়া যাচ্ছে এবং সবজি হতে পারে লাউ শাক বিভিন্ন ধরনের শাক কিন্তু বাজারে এখন আছে সব কিছু করার পরও আপনাকে যেটা করতে হবে তা হলো ব্যায়াম হ্যাঁ এটা কিন্তু খুবই একটা জরুরি এবং সিজার করে যারা মা হয়েছেন তাদের কিন্তু নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে তারা কিন্তু বাড়ি ব্যায়াম করতে পারবেন না কারণ যে সেলাই থাকে পেটের ভেতরে সেটি কিন্তু যে কোনো সময় সিরে যেতে পারে তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মেদ কমাতে ব্যবহার ব্যায়ামের কিন্তু বিকল্প নেই শরীর ঠিক রাখতে প্রতিদিন ব্যায়াম করতে হবে অনেকে মনে মনে ভাবছেন সব খাবারই নিষিদ্ধ কিন্তু কিন্তু সুন্দর ও সুস্থ দেহ পেতে হলে কিছুটা তো সহ্য করতেই হবে এছাড়া দিনে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে আশা করি আপনার সাহায্য করতে পেরেছি হ্যাঁ তো এই এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনি মেদহীন পেট পেতে পারেন কারণ সিজারের পর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মেয়েদের পেটে মেদ তৈরি হয় এটা কিন্তু খুবই অস্বস্তিকর একটা জিনিস এবং সেটা হতেই থাকে এই নিয়মগুলি যদি আপনি রেগুলার মেনে চলেন তাহলে আশা করি পেটের মেদ চলে যাবে তো বন্ধুরা আমাদের কাছে আপনি প্রশ্ন করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব। একটি করে পর্যালোচনামূলক ভিডিও তৈরি করার জন্য যেমন এই প্রশ্নটি করেছিলেন যে পেটের মেদ কিভাবে কমানো যায় সেই আলোকে কিন্তু এই প্রশ্নটি ডাক্তার আমাদের যেটি পাঠিয়েছেন আমরা হুবহু কিন্তু সেটার আলোকে বিশ্লেষণ করলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে